হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পনিরের খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপির আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে 300 গ্রাম পনির বড় সাইজ করে কেটে নিয়েছি। 3টে বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পনির এই রান্না একটু বড় করে কেটে নেবেন, এতে রান্নাটা ভালো তৈরি হয় আর দেখতেও ভালো লাগে। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। নিয়েছি আস্ত মৌরি বড় চামচের 2 চামচ, আদা গ্রেট করে নিয়েছি 2 চামচ মতন আদা নিয়েছি, আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব উপকরণগুলি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, ব্লেন্ড করে নিলাম। এই মশলার পেস্ট একটা পাত্রে আমি সরিয়ে রেখে দিলাম। এবার ওই একই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। এই দেখুন, এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আলুর পিসগুলোকে বেশ বাদামি করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিলাম। এই রান্নায় হালকা করে আলু ভেজে নিলে টেস্ট বাড়ে আর খেতেও ভালো লাগে। এবার এই আলু ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নেব। পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। একটু সাবধানে নাড়াচাড়া করে পনির ভেজে নিলাম, নাহলে ভেঙে যেতে পারে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দিয়ে দিলাম শুকনো আস্ত লঙ্কা, ফাটানো এলাচ, দারচিনির কয়েকটা টুকরো আর তেজপাতা। সামান্য কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, এতে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। এবার আদা লঙ্কার সাথে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। কম থেকে মাঝারি আঁচ করে সামান্য 2 মিনিট মতন ভেজে নিতে হবে। মশলা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। এই টমেটো পিউরি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিলে ভালো, এতে টমেটোর কাঁচা ভাতটা একদম চলে যাবে। এই মশলার পেস্ট যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটো কষানোর সময় যদি লবণ দেওয়া হয় টেস্ট আরও বাড়ে। মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচের 2 চামচ জিরের গুঁড়ো। আপনারা এখানে জিরে বাটার ব্যবহারও করতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, এতে মশলাটা পুড়ে যাবে না। মশলা ভালো করে কষানোর পর এই ভেজে রাখা আলুর পিসগুলো এবার দিয়ে দিলাম। মশলার সাথে আলুর পিস আবারও 2 মিনিট মতন ভেজে নেব। এই নিরামিষ আলু পনির মাখো মাখো রাখতে পারেন, আবার চাইলে ঝোল রাখতে পারেন। আমি 150 থেকে 200 ml মতন গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা সবসময় গরম জল দিয়েই করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। বেশ 5 মিনিট মতন কেটে গেছে, একবার দেখে নেওয়া যাক। এখানে আলুর পিসগুলো 85% মতন সিদ্ধ করে নিয়েছি। এবার পনিরের পিসগুলো দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। পনিরের পিসগুলো দেওয়ার পর আবারও 2 মিনিট ঢেকে রান্না করব, এতে আলু পনির দুটোই ভালোভাবে কুক হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি এই রকমই ঝোল রাখবো, কারণ আমি রাইসের সাথে সার্ভ করব। আপনারা যদি লুচি বা পরোটার সাথে সার্ভ করতে চান আর একটু মাখো মাখো করে নিতে পারেন। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। একবার ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিয়ে ঢেকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পনিরের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।